প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি মাজহারুল ইসলাম, সহকারী শিক্ষক গফরগাঁও ইসলামিয়া সরকারি হাই স্কুল, তোমাদের সাথে আছি। তো আজকে একটি বিষয় নিয়ে তোমাদের সামনে আলোচনা করব, সেটি বিষয়টি হলো প্রেফার, অর্থাৎ ইংরেজি ভার প্রেফারের ব্যবহার নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব। তো প্রথমেই লক্ষ্য করো, প্রেফার এর অর্থ কী? অধিক পছন্দ করা। এর পরবর্তী ভার্বের সাথে কী হতে পারে? টু প্লাস ভার্ব অথবা কি জিরান, অথবা জিরান মানে কি ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি বসতে পারে। তো খেয়াল করো এখানে কী আছে, আই প্রেফার টু কমপ্লিট দ্য ওয়ার্ক, আরেকটা আছে আই প্রেফার কমপ্লিটিং দ্য ওয়ার্ক। অর্থাৎ কি, যে প্রথম বাক্যের সাথে ভার্বের কী রয়েছে, যে টু প্লাস ভার্ব, দ্বিতীয় ভার্বের সাথে কি, দ্বিতীয় বাক্যের সাথে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। আর প্রেফার দ্বারা দুটি বস্তুর মধ্যে একটিকে যদি বোঝানো হয়, এক্ষেত্রে দুটি বস্তু এর মাঝখানে টু বসে। যদি দুটা বস্তুকে তুমি চিহ্নিত করো, তাহলে সেক্ষেত্রে দুটা বস্তুর মধ্যে যে কোনো একটা বস্তুকে চিহ্নিত করতে গেলে সেটার একটার মাঝখানে, দুটার মাঝখানে কী হবে, টু। আই প্রেফার কফি টু টি, অর্থাৎ কি আমি চায়ের থেকে কফি বেশি পছন্দ করি। আবার প্রেফারের পর দুটি ভার থাকলে দুটি ভার্বের সাথে কি আইএনজি যুক্ত হবে, হি প্রেফার্স রিডিং টু রাইটিং। আবার আরেকটি ব্যবহার রয়েছে, প্রেফারের পর দুটি অবজেক্ট থাকে, এক্ষেত্রে দুটি অবজেক্টের মাঝখানে টু এর পরিবর্তে রাদার দেন বসতে পারে, আর তখন ভার্বের সাথে কি আইএনজি যুক্ত না হয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, হি প্রেফার্স টু স্টে হিয়ার রাদার দেন দ্য লিভ দ্য প্লেস। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছ। পরবর্তীতে আরেকটি ক্লাসে তোমাদের সাথে সাক্ষাৎ হবে।